বুটস্ট্র্যাপের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ন্যাববার সম্পর্কে। ইতিমধ্যেই আমি আপনাদের ন্যাবস এবং টগলেবল ডাইনামিক ট্যাব অথবা পিল সম্পর্কে ধারণা দিয়েছি, আশা করি সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, কারণ এই ভিডিও টিউটোরিয়ালে আমি মূলত ন্যাবস রিলেটেড যে ক্লাসগুলো ছিল সেগুলো আবারও ব্যবহার করব। তো এই ভিডিও থেকে আপনারা যা যা শিখবেন এখানে উল্লেখ করা আছে, আপনারা শিখে নেবেন কীভাবে ন্যাববার তৈরি করতে হয়, কীভাবে ন্যাববারকে কালারাইজ করতে হয়, ন্যাববারের লোগো সেট আপ শিখে নেবেন, আপনারা শিখে নেবেন কীভাবে ন্যাববারকে লেফট রাইট সেন্টার এইভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, ন্যাববারের পজিশনিং সম্পর্কে ধারণা লাভ করবেন, এবং সবার শেষে আমি দেখিয়ে দেবো কীভাবে কলাপসেবল ন্যাভিগেশন বার তৈরি করতে হয়। তো প্রথমেই আমি আপনাদের একটা ডেমো দেখাবো, যে কাজটা মূলত করতে যাচ্ছি অনেকটা এরকম একটা কাজ করব আমরা। এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো রয়েছে, এদিকে ন্যাববারের মেনু রয়েছে। তো এটা আমি এখানে পজিশনটা ফিক্স করে দিয়েছি টপে, তাই যখনই আমি এখানে স্ক্রল করছি দেখতে পাচ্ছেন আসলে পজিশনটা ফিক্স রয়েছে। তো এই কাজগুলো খুব সহজেই আপনারা শিখে নেবেন, এবং সবার শেষে যেমনটা বলেছিলাম কীভাবে কলাপসেবল ন্যাববার তৈরি করতে হয় সেটাও আপনারা এই ভিডিও থেকে শিখে নেবেন। এই কাজগুলো আসলে বুটস্ট্র্যাপে খুবই ইজি, যেহেতু বুটস্ট্র্যাপে সব কিছু তৈরি করা আছে আমাকে ব্যবহার করতে হবে, তাই আসলে সবগুলো কাজ খুবই ইজি। বাট আমরা সিএসএস দ্বারা করতে চাইলে হয়তো অনেক ঝামেলা করতে হতো, তাই না? তো যাই হোক, তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে ডেমোটা সরিয়ে নিচ্ছি, আর এ পর্যন্ত যে কোডগুলো করেছি সবগুলো কোডই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলে রয়েছে। যা যা করেছি সোফার যতগুলো ভিডিওতে আমি আপনাদের কোড দেখিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা সেকশনে কোড এখানে রয়েছে, এবং এইখানে আমাদের আউটপুটও আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার মূলত কী করব, এইখানে যে ন্যাবটা আমরা তৈরি করেছিলাম সেটাকে রিপ্লেস করে ফেলে আমরা কী করব, ন্যাব বারটা বসিয়ে দেব। তো যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটা করব, আমি একেবারে কোডের উপরের দিকে চলে যাচ্ছি। আপনারা যে কোনো জায়গায় কোড করতে পারবেন, নতুন একটা ফাইল নিয়েও কোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বারবার যেটা বলি, মেক শিওর যে বুটস্ট্র্যাপের সিডিএনটা আপনারা নিচ্ছেন, ওকে? বুটস্ট্র্যাপের সিডিএনটা লাগবে সিএসএস এর জন্য, এবং সবার শেষে আমরা যেমনটা করে থাকি আপনাদের নিশ্চয়ই মনে আছে, বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি পপার এই স্ক্রিপ্টগুলো কিন্তু এইবার মাস্ট লাগবে, ওকে? সো এই দুইটা জিনিস মেক শিওর আপনারা করে নেবেন। তারপর যে কাজটা করবেন, নতুন ফাইলে যদি কাজ করেন অবশ্যই যেটা করবেন কন্টেইনারটা নিয়ে নেবেন। কন্টেইনারের মধ্যে এখানে হেডারের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছেন, যা কিছু আছে আমি সরিয়ে নিচ্ছি। যে কাজটা করব শুধু হেডারটা রাখবো, এবং হেডারের ব্যাকগ্রাউন্ড কালারও এখান থেকে সরিয়ে নিচ্ছি, ওকে? সো আমার কাজ হচ্ছে এই হেডারে কী করব, একটি ন্যাববার তৈরি করব, সেটাই হচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালের কাজ। তো প্রথমেই যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আপনারা ন্যাব কীভাবে তৈরি করেন সেটা নিশ্চয়ই শিখে নিয়েছেন। ন্যাব তৈরির বেলায় আমরা যা করেছিলাম নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমরা একটি ন্যাব ক্লাস নিয়েছিলাম, তাই না? তার মধ্যে কী করেছিলাম, আনঅর্ডার লিস্ট নিয়েছি, এবং আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্টের মধ্যে আইটেমগুলো নিয়ে নিচ্ছি যে মেনুগুলো দরকার। সো এখানে প্রথমটা দিয়ে দিচ্ছি হোম, দেন আমি কয়েকবার এখানে কপি করে নিলাম, ধরো যাক পরবর্তী মেনুর নাম দিয়ে দিলাম টিউটোরিয়াল, দেন এইখানে দিয়ে দিচ্ছি অ্যাবাউট মি, এবং সবার শেষে কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, ওকে? সো এই হচ্ছে আমার যে মেনুগুলো দরকার সেগুলো আমি তৈরি করে নিয়েছি, ডেফিনেটলি এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন। তো ন্যাবের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, আনঅর্ডার লিস্টের ক্লাসটাকে ন্যাব করে দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং লিস্টের ক্ষেত্রে যে ক্লাসটা ব্যবহার করেছিলাম সেটা ছিল ন্যাব আইটেম। এই ক্লাসটা সবার ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে, ডেফিনেটলি আপনাদের মনে আছে নিশ্চয়ই। সো এখান থেকে এটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম এইখানে, এখানেও পেস্ট করে দিচ্ছি, সবার শেষেরটাতে পেস্ট করে দিলাম। লিঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে, ন্যাব লিঙ্ক সেই ক্লাসটা ব্যবহার করতে হবে। সো ডেফিনেটলি স্পেলিং মিস্টেক করলে এখানে দেখাবে না কোনো কিছুই, তাই না? সো এখান থেকে আমি এবার কপি করে নেব, যেহেতু এটা আমাকে অনেকবারই ব্যবহার করতে হবে, সো আমি সব জায়গায় বসিয়ে দিচ্ছি এটাকে, সবার শেষে এখানে বসিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন চলে এসেছে। তো এই কাজটুকু আমরা করেছিলাম ন্যাবের বেলায় নিশ্চয়ই আপনাদের মনে আছে, বাট এবার আমরা শিখবো কীভাবে ন্যাববার তৈরি করতে, তাই না? তো সেই জন্য যে কাজটা করবো লক্ষ্য রাখবেন, এবার ন্যাববার তৈরির ক্ষেত্রে যে ক্লাসটা মাস্ট লাগবে সবার আগে সেটা হচ্ছে ন্যাববার অবশ্যই। সো এই ক্লাসটা এখানে আমরা প্রথমেই নেব। তো পরিবর্তন হয়তো বা একটু দেখতে পাচ্ছেন, আরও পরিবর্তন দেখতে পাবেন। এবার চলুন এইখানে ন্যাবের পরিবর্তে যে ক্লাসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ন্যাববারের ন্যাব, এই ক্লাসটা ব্যবহার করতে হবে, ওকে? আদারওয়াইজ এখানে যা কিছু আছে সব কিছু সিমিলারই থাকবে, বাট এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে, ন্যাববার ক্লাস ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তার মধ্যে যা কিছু মেনু দরকার, যে লিঙ্কগুলো দরকার সেগুলো আমরা আনঅর্ডার লিস্টে রেখে আনঅর্ডার লিস্টে যে ক্লাসটা ব্যবহার করব এবার সেটা হচ্ছে ন্যাববার ন্যাব, ওকে? রাইট, এবার দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু এইখানে ভার্টিক্যালি রয়েছে, সো এটাকে হরিজেন্টালি করতে চাইলে আমরা খুব সহজেই করতে পারবো, সেই জন্য আমাদের যে ক্লাসটা ব্যবহার করতে হবে লক্ষ্য রাখবেন, নেববার কলাপস,
এখানে ক্লাসটা আমি ইউজ করছি নেভার এক্সপান্ড অ্যাকচুয়ালি ইউজ করব ওকে সো এক্সপান্ড স্মল এইখানে স্মল লার্জ মিডিয়াম এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবার কি হবে লক্ষ্য রাখবেন অবশ্যই নর্মাল স্ক্রিনের ক্ষেত্রে যেমনটা আছে সেরকমই থাকবে বাট এটা শুধু এক্সপান্ড হবে স্মল স্ক্রিনের বেলায় ওকে সো আশা করি এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এতটুকু করে নিলাম আমরা শিখে নিলাম কীভাবে নেভবার তৈরি করতে হয় নেভবারের সময় যেটা করতে হবে নেভবার ক্লাস ব্যবহার করতে হবে নেভবার এক্সপান্ড এটা ব্যবহার করতে হবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে নেভবার নেভ এই জিনিসটা ব্যবহার করতে হবে তো ক্রিয়েট নেভবার এই অপশনটা শেষ এবার চলুন কীভাবে নেভবারকে কালারাইজ করতে হয় সেটা আমরা শিখে নেব সো নেভবারকে কালারাইজ করা খুবই সহজ আমাদের যেটা করতে হবে নিশ্চয়ই মনে আছে ব্যাকগ্রাউন্ডের বেলায় আমরা বিজি ব্যবহার করে দেন একটা কালারের নাম দিই ওকে সো সাপোজ আমি এখানে প্রাইমারি দিচ্ছি সো এইখানে অবশ্যই প্রাইমারি যে কালারটা আছে সেটা সেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি কালারটা ইউজ হয়েছে এবার আমাদের টেক্সটের কালারটা কীভাবে চেঞ্জ করব আমরা চাইলে প্রত্যেকটা লিঙ্কে যেমনটা করে থাকি আমরা টেক্সট হোয়াইট সেরকম দিতে পারি বাট নেভবারের বেলায় খুবই সহজ এই কাজটা করতে পারবো নেভবারের জন্য একটা ক্লাস আছে সেটা আমরা ব্যবহার করতে পারবো নেভবার ডার্ক এবং নেভবার লাইট এই ক্লাসগুলো ব্যবহার করে আপনারা এখানে ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন এইখানে নেভবার ডার্ক দেয় সবগুলো কালারই এখানে মোটামুটি হোয়াইটের মতো হয়ে গেছে তো আমরা চাইলে ইনিশিয়ালি কোনো একটা আইটেমকে লিস্টের আইটেমকে আমরা কী করতে পারি অ্যাক্টিভ করতে পারি সো সেটা এখানে করে দিচ্ছি অ্যাক্টিভ সো শুরুর দিকেই একটা আইটেম এখানে অ্যাক্টিভ দেখাবে দেখতে পাচ্ছেন ওকে এবার চলুন শিখে নেওয়া যাক কীভাবে নেভবারের লোগো অ্যাড করতে হয় তো নেভবার লোগো অ্যাড করার জন্য যে ক্লাসটা ব্যবহার করতে হবে এখানে ক্লাসের নাম দেওয়া আছে নেভবার ব্র্যান্ড এই কাজটা আমরা এবার করবো ওকে নেভবার লোগো আমরা অ্যাড করবো অবশ্যই মেনুর উপরে থাকবে আনঅর্ডার লিস্টের উপরে থাকবে আর যখনই লোগো আমরা ব্যবহার করবো নেভিগেশন মেনুতে তখন সবসময় এটা হাইপার লিঙ্ক ট্যাগের মধ্যে থাকবে ওকে তো এখানে সোর্স হবে হ্যাশ দিয়ে দিচ্ছি তারপর এবার আমরা কী করবো মূলত এখানে একটি ইমেজ অ্যাড করবো যেটা হচ্ছে আমাদের লোগোর জন্য ইমেজ তো যে ইমেজটা ব্যবহার করবো এখানে আছে আমি আমার ওয়েবসাইট থেকে ইমেজের লিঙ্কটা নিয়ে নিচ্ছি সেটা আমি ব্যবহার করবো এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং সবার শেষে যেটা করবো অল্টারনেটিভে জাস্ট একটা টেক্সট দিয়ে দেবো ওকে সেভ করে নিলাম ডেফিনেটলি এখানে লোগোটা দেখাবে আপনারা লক্ষ্য রাখবেন এবার এটাকে আমরা হ্যান্ডেল করব যে ক্লাসের মাধ্যমে সেই ক্লাসটা ব্যবহার করব নেভবার ব্র্যান্ড ক্লাস লক্ষ্য রাখবেন ওকে সো এই ক্লাসটা ব্যবহার করতে হবে যখনই নেভবারের লোগো নিয়ে কাজ করবেন বা টেক্সট নিয়ে কাজ করবেন তখন এই নেভবার ব্র্যান্ডটা অবশ্যই ব্যবহার করতে হবে ওকে এখানে যে ইমেজ দেওয়া লাগবে এরকম কোনো কিছু নেই এখানে টেক্সটও ব্যবহার করতে পারবেন বাট যে ক্লাসটা ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে নেভবার ব্র্যান্ড তো সেভ করে নিলাম এখানে অবশ্যই একটু পরিবর্তন দেখতে পারবেন ইমেজের বেলায় আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে ইমেজের বেলায় ইমেজের উইথটা আপনারা অবশ্যই সেট করে দিতে পারবেন সেই জন্য আমি এখানে করে নিচ্ছি স্টাইল ইন্টারনাল সিএসএস ব্যবহার করে নিচ্ছি উইথ দিয়ে দিচ্ছি ধরা যাক 50 পিক্সেলের মতো সেভ করে নিলাম এবং এইখানে পরিবর্তন এবার আপনারা দেখতে পাচ্ছেন তো কীভাবে নেভবার তৈরি করতে হয় কীভাবে নেভবার কালারাইজ করতে হয় নেভবারে কীভাবে লোগো সেট আপ করতে হয় এই বিষয়গুলো আপনারা শিখে নিলেন এবার শিখে নেবেন কীভাবে নেভবারের অ্যালাইনমেন্ট করতে হয় অর্থাৎ কীভাবে নেভবারকে লেফট রাইট সেন্টার নিতে হয় তো অবশ্যই আমরা এখানে যে কাজটা করতে পারি পুরো নেভবারকে সেন্টারে নিয়ে আসতে পারি তো পুরো নেভবারটা মূলত কার মধ্যে রয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এইখানে আমি আরও একটু সুন্দর করে দেখাচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে সব কিছু মূলত আমার এই নেভবার ক্লাসের মধ্যে রয়েছে তো আমরা যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই ভ্যালুটা ব্যবহার করি তাহলে কী হবে সব কিছু সেন্টারে চলে আসবে দেখতে পাচ্ছেন তাই না জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দেন অ্যান্ড এই ভ্যালুগুলো আপনারা ব্যবহার করে চেক করে নিতে পারেন তো আমি চাচ্ছি মূলত যেরকম আছে লোগো সেই জায়গায় থাকবে বাট আমার যে মেনুগুলো রয়েছে সেগুলো আসলে আমি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি সেই জন্য যেটা করতে হবে এইখান থেকে এটা সরিয়ে নেবো আমি ওকে তো এটা সরিয়ে নেওয়ার পর আবারও ইনিশিয়ালি যেরকম ছিল সেরকমই আছে এই মেনুগুলো কার মধ্যে রয়েছে মূলত আনঅর্ডার লিস্টের মধ্যে রয়েছে সো আনঅর্ডার লিস্টে আমি যে কাজটা করব এইখানে আমি মেনুগুলোকে আমি লেফট রাইট সেন্টারে নিতে পারবো সেই জন্য পদ্ধতি হলো এখানে লক্ষ্য রাখবেন মার্জিন লেফট অটো এর মানে হচ্ছে লেফটের দিকে অটো মার্জিন নেবে এবং লক্ষ্য রাখবেন সব কিছু কিন্তু রাইটের দিকে চলে যাবে ওকে আর মার্জিন রাইট অটো দিলে কী হবে যেটা ডিফল্ট ছিল ডান দিকে মার্জিন নেবে এবং বাম দিকে চলে আসবে পুরো মেনুগুলো সবগুলো দেখতে পাচ্ছেন তেমনটাই আর যদি সেন্টারে যাই সেক্ষেত্রে এখান থেকে আর সরিয়ে নিয়ে শুধু মার্জিন অটো অর্থাৎ লেফট রাইট দুই দিকেই মার্জিন নেবে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সো অ্যালাইনমেন্টটা কীভাবে করতে হয় সেটাও আপনারা শিখে নিলেন আমি এটা বাই ডিফল্ট মূলত এটাকে মার্জিন লেফট রেখে দিচ্ছি এরকম রেখে দিচ্ছি ওকে
তো অনেকগুলো বিষয় আপনারা শিখে নিলেন। এবার সবার শেষে মূলত যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে কলাপসেবল নেববার তৈরি করতে হয়। তার আগে পজিশনিংটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিতে পারি, নেববারকে কিভাবে পজিশনিং করতে হয়। আমরা চাইলে আমরা অবশ্যই এখানে কয়েকটি ক্লাস রয়েছে, ফিক্সড টপ, ফিক্সড বটম, দেন স্টিকি টপ, এই ক্লাসগুলো ব্যবহার করতে পারবো। যদি আমি নেববারে ফিক্সড টপ দেই, লক্ষ্য রাখবেন এই যে নেববারে যদি আমি ফিক্সড টপ দেই তাহলে কি হবে, নিচে যদি টেক্সট থাকে বা নিচে যে কন্টেন্টগুলো থাকবে এটা বাই ডিফল্ট কিন্তু ফিক্সড হয়ে যাবে। স্ক্রলিং করার পরেও কিন্তু এখান থেকে মুভ করবে না, কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রলিং করছি বাট আমাদের যে নেববারটা রয়েছে এটা কিন্তু ফিক্সড পজিশন হয়ে গেছে। আমরা চাইলে নেববারের পজিশনকে ফিক্সড বটমও করে দিতে পারি, সেক্ষেত্রে নিচের দিকে থাকবে ফিক্সড হয়ে। আমি এটা আউটপুট আপনাদের দেখাচ্ছি, একটু লোড হচ্ছে, সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে। তো এই ছিল নেববারের পজিশনিং সম্পর্কে, এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি, এটা মূলত ফিক্সড টপ রেখে দেবো আমি। সবার শেষে যে কাজটা করতে যাচ্ছি বলে যেমনটা বলেছিলাম যে কীভাবে কলাপসেবল নেভিগেশন বার তৈরি করতে হয়। তো নেববার রিলেটেড যা যা আমি বলেছি সব কিছু কিন্তু এইখানে যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট রয়েছে getbootstrap.com ডকুমেন্টেশনে যাওয়ার পরই আপনি কম্পোনেন্টসে চলে আসলে এইখানে এ টু জেড সব কিছু নেববার সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। আমি যে কাজটা করব, আমি কলাপসেবল যে বাটনগুলো তৈরি করতে যাচ্ছি সেই জন্য প্রথমে এইখান থেকে আমি এই অংশটা কপি করে নিচ্ছি, এতে করে আমার টাইম সেভ হবে এবং এই অংশটা বসবে যে নেববার ব্র্যান্ড রয়েছে আনোডার লিস্টের ঠিক উপরে, ডেফিনেটলি। সো আনোডার লিস্টের উপরে এটার কাজ হচ্ছে কি, আমি একটু বড় করে দেখাচ্ছি, এটা আমার যে বাটনটা দরকার যখন কলাপস হবে সেই বাটনটা তৈরি করে দেবে এই এতটুকু অংশ। ওকে, লক্ষ্য রাখবেন এখানে রয়েছে বাটন, বাটনের মধ্যে একটা আইকন দেখা যাবে, অবশ্যই একটু পরে আইকনটা দেখতে পাবেন। এটা টাইপ বাটন দেওয়া আছে, ক্লাস হচ্ছে নেববার টগলার, এই ক্লাস অবশ্যই ব্যবহার করা লাগবে। ডাটা টগল বলে দিতে হবে যে এটা কলাপসেবল এবং কাকে টার্গেট করবো সেটা এখানে বলে দিতে হবে। তো টার্গেট বলতে আমি কী বোঝাচ্ছি, আমরা মূলত এইখানে এই এই অংশগুলোকে আমরা কী করতে যাচ্ছি, আমরা একটা ডিপের মধ্যে রাখবো। তো সেই ডিপটা কী হবে, যখন বাটনে ক্লিক করবো সেই ডিপটা দেখা যাবে, সেটা হচ্ছে মেইন কাজ। তো সেই ডিপটা এবার কপি করে নিচ্ছি আমি, আপনাদের দেখাচ্ছি কোথা থেকে কপি করছি। এই যে লক্ষ্য রাখবেন এই যে এতটুকু অংশ, জাস্ট এতটুকু অংশ আমার দরকার। আমি এই অংশটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি বাটনের টিক নিচে, এবার ডিপটাকে ক্লোজ করে দিচ্ছি এন্ডিং ডিপ দিয়ে। এবার লক্ষ্য রাখবেন যে কাজটা আমি করতে যাচ্ছি মূলত এই যে আমার যে মেনুগুলো রয়েছে সবগুলো মেনু অর্থাৎ আনওয়ার্ড লিস্টটা চলে যাবে এই ডিপের মধ্যে। এবার কি হচ্ছে এখানে একটু বোঝার চেষ্টা করুন, এই হচ্ছে আমার বাটন, যখন স্মল স্ক্রিন হবে তখন কি হবে, অবশ্যই একটা আইকন দেখা যাবে এবং সেই আইকনে আমরা কি করব, যখনই ক্লিক করব সেই আইকনে তো কি হবে, তখন আমরা এখানে বলে দিচ্ছি নেববার টগলার ডেমো টু নামে একটি ডিপ ওপেন হবে এবং সেই ডিপটার কিন্তু অ্যাড্রেস এখানে সেম থাকতে হবে এই যে। তো সেই ডিপটা কোনটা, আমাদের এই যে এই ডিপটা ওপেন হবে অর্থাৎ মেনুগুলো ওপেন হবে, সেভ করে নিলাম। এবার আমি আপনাদের আউটপুট দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন এই যে আমার মূলত যে নেভিগেশন মেনুটা তৈরি করেছি, এবার আমি যখনই এটা স্মল স্ক্রিনে নিয়ে আসবো এবার দেখতে পাচ্ছেন আপনারা মূলত এখানে কি হয়েছে, আমাদের যে কলাপসেবল নেববার সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। নেভিগেশন বার ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই ডিপটা সে ওপেন করে দিচ্ছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আপনাদের কাজ হচ্ছে নেববার নিয়ে একটু প্র্যাকটিস করা এবং এটার স্টাইল চেঞ্জ করা। ডেফিনেটলি আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, যেমন ধরা যাক আমি যদি চাই নেববারের কালারটা আমি চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি ইউজ করবো না, আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিব, সেই কাজটা আমি অবশ্যই করতে পারবো। আমি চাইলে আমার ইচ্ছা মতো যেমনটা বলেছিলাম যে একটা ক্লাস তৈরি করে নিতে পারি, তো সেই ক্লাসের মধ্যে যা যা স্টাইল দরকার সেগুলো ডিফাইন করে দেন পরবর্তীতে আমি ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেই, ওকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার ক্লাসটা ব্যবহার করতে পারি এই যে মাই কালার নেববারে, এবং আউটপুট দেখবেন অবশ্যই এখানে চেঞ্জ করা হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আপনারা অবশ্যই সিএসএস যা যা শিখেছেন সব কিছুই অ্যাপ্লাই করতে পারবেন। বাট বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা কাজগুলো করছি কেন, যাতে করে অনেক তাড়াতাড়ি কাজগুলো করতে পারি এবং রেসপন্সিভভাবে কাজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন যখনই আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করেছি এখানে রেসপন্সিভনেস কিন্তু অনেকটা কমে গেছে এবং এইখানে আমাদের যে কন্টেইনারটা ছিল সেটা কিন্তু এখানে আর ইউজ করতে পারছি না। তো যাই হোক, আমি আবারও পিছনের দিকে চলে যাচ্ছি, এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, যা যা ছিল সেভ করে নিলাম। ডেফিনেটলি এটাকে নানানভাবে আপনারা হ্যান্ডেল করতে পারবেন, অনেকগুলো পদ্ধতি রয়েছে হ্যান্ডেল করার। তো এখানে যেটা ফিক্সড টপ, ফিক্সড টপ ব্যবহার করার কারণেই মূলত আমাদের যে যে ডিজাইনটা ছিল উপরের দিকে কন্টেইনারের মধ্যে সেটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এবং পুরো স্ক্রিনটা নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে ফিক্সড টপের কারণে। তো এবার আমি যে কাজটা করব, আমি যেমনটা ব্যবহার করেছিলাম ব্যাকগ্রাউন্ড প্রাইমারি সেটা আবার ব্যবহার করে নিচ্ছি। আর যদি এখান থেকে ফিক্সড টপ সরিয়ে নেই তাহলে ডেফিনেটলি আপনারা যেটা দেখবেন এই যে ফুল স্ক্রিন যেটা নিয়েছিল সেটা কিন্তু আর থাকবে না। তো আমি এখান থেকে ফিক্সড টপটা সরিয়ে নিচ্ছি, লক্ষ্য রাখবেন এই যে দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার আপনারা যদি খেয়াল রাখেন এইখানে যে নেববার আছে যেমনটা কন্টেইনারের মধ্যে থাকার কথা ঠিক তেমনটাই আছে।
এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি প্রয়োজন হয়, যদি কারো হেল্প হয় তাহলে ডেফিনেটলি এটা শেয়ার করে নেবেন। এই ভিডিও এতটুকু থাকবে, আল্লাহ হাফেজ।